নেপিয়ারে নিউজিল্যান্ডকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম ওয়ানডে জিতল টাইগাররা। নিউজিল্যান্ডের দেয়া 99 রানের টার্গেট 209 বল হাতে রেখে পার হয়ে যায় টাইগাররা। এমন একটা সকাল কে না চায়। শীতের আবহে সকালের মিষ্টি রোদের সাথে সকালটা আরও মিষ্টি করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই ইতিহাস গড়া ওয়ানডে জয় পেল টাইগাররা, আর আন্দোলিত হলো টাইগার ক্রিকেট সমর্থকরা। নেপিয়ারে হোয়াইট ওয়াশের লজ্জায় ডোবার শঙ্কা নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা, কিন্তু সেটি উড়িয়ে দিয়ে ম্যাচের শুরুটা হলো টাইগার পেসারদের তাণ্ডবে। প্রথম দুই ওয়ানডেতে একাদশে না থাকা তানজিম সাকিব হানল প্রথম আঘাত। দলীয় 16 রানে রাচিন রাভিন্দ্রাকে ফেরান এই পেসার। এরপর মাত্র এক রান করা হেনরি নিকোলসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তানজিম। প্রতিরোধ গড়ার চেষ্টা করা টম লাথামকে ব্যক্তিগত 21 রানে ফেরান শরীফুল। সেই সাথে ইনিংসের সর্বোচ্চ 26 রান করা উইল ইয়ং আর মার্ক চ্যাপম্যানকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান এই বাঁহাতি পেসার। শেষের দিকের ব্যাটারদের একাই গুড়িয়ে দেন সোম সরকার। একে একে ফেরান জস ক্লার্কসন, অ্যাডাম মিল্লে ও আদিত্য আশোককে, আর তাতেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন 98 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে 3 উইকেট করে নেন 3 পেসার তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সোম সরকার। জবাবে ভালো শুরু পেলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোম সরকার। রিটায়ার্ড হার্ট হয়ে ব্যক্তিগত 4 রানে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। অবশ্য সেটি প্রভাব ফেলেনি টাইগারদের ব্যাটিংয়ে। এনামুল বিজয় আর নাজমুল শান্তর 69 রানের জুটিতে ইতিহাস গড়ার পথেই ছিল টাইগাররা। কিছুটা তাড়াহুড়ায় ব্যক্তিগত 37 রানে ফেরেন বিজয়। পরের কাজটা একাই করেন অধিনায়ক নাজমুল শান্ত। কিউই বোলারদের উপর চড়াও হয়ে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি। 51 রানে অপরাজিত থাকার পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়েন এই অধিনায়ক। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।